প্রথম স্ত্রীর মৃত্যুর এক বছর পেরোতেই আব্দুল রাজ্জাক দ্বিতীয় স্ত্রী ঘরে আনল। মেয়েটার নাম হামিদা, কিশোরী বয়স, এক বিছানায় শুয়ে আছে দুজনে। হামিদা হঠাৎ করে বলে উঠল, আমারেও আপনি আপনার প্রথম বইয়ের মতো সাপের কামড় খাওয়ায় খুন করবেন? তন্দ্রা ভাব ছুটে গেল রাজ্জাকে, আতঙ্ক ভরা কণ্ঠে বলল, কি কই এগুলো তুমি? যা সত্যি তাই কই, আপনি বড় বউরে খুন করছেন, আর মানুষেরা কইছেন সাপে কাটছে। অসম্ভব লাগলো বিষয়টা রাজ্জাকের কাছে। সে সত্যিই তার প্রথম স্ত্রীকে খুন করেছিল, কিন্তু এটা তার নতুন বউ কেন? দুনিয়ার কারো পক্ষেই জানা সম্ভব না। সে ভালো করে হামিদার দিকে তাকালো, শরীরটা মুচড়ে উঠল যেন। একই দেখছে সে, বিছানায় তার নতুন বউ হামিদা না, তার পাশে শুয়ে আছে তার মৃত প্রথম স্ত্রী নূর বানু। আতঙ্কে লাফ দিয়ে খাট থেকে নামলো সে। বিড়বিড় করে যত দোয়া মনে পড়ছে সব পড়ে যাচ্ছে, কিন্তু দৃশ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এখনো নূর বানু বিছানায় শুয়ে আছে। এবার তার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল সে। এমন ভয়ঙ্কর হাসির শব্দও হয়? ভয়ে চিৎকার করতে করতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো রাজ্জাক। ঘরের ভেতর হামিদা অবাক হয়ে বিছানায় বসে আছে। তাকে দেখে তার স্বামী এত ভয় পেল কেন কিছুই বুঝতে পারছে না সে। সে শুধু বলেছিল, আমার আব্বা আমার ভাই বোন গুলার লাইকা মন কেমন করে, আমার মাঝে মতো ওর কাছে যাইতে দিয়েন। এই কথা শুনে লাফিয়ে উঠে ঘর থেকে বেরিয়ে যাওয়ার কি আছে মাথায় ঢোকে না তার। রাত এখন 10টা বাজে, রাজ্জাকের বাড়ির লাগোয়া কোনো প্রতিবেশীর বাড়ি নেই, থাকলে তার চিৎকারে চলে আসত। রাজ্জাক বুঝতে পারছে না কি হচ্ছে, মনের ভুল নাকি। উঠানে দাঁড়িয়ে খামছে আর তাকিয়ে আছে ঘরের দরজার দিকে। হামিদার সাথে শুয়েছিল সে। হামিদার চেহারা বদলে তার মৃত স্ত্রী নূরবানুর মতো কি করে হয়ে গেল? ওর ভেতরে কি নূরবানুর প্রেতাত্মা ভর করেছে? অপঘাতে মৃত্যুর বদলা নিতে এসেছে? ঘরের দরজা খুলে বেরিয়ে এলো হামিদা। স্বস্তির নিঃশ্বাস নিল রাজ্জাক। ওই তো হামিদা, নূরবানুর অস্তিত্ব নেই ওর চেহারার, মনের ভুল ছিল। সে দূর থেকেই হামিদাকে জিজ্ঞেস করে, তুমি আমারে কি জিগাইছিল? বাপের বাড়ি যাইতে দিতে কইছিলাম। হামিদার কাছ থেকে জবাব শুনে অস্বস্থ হলো রাজ্জাক। ভাবছে ঘরে গিয়ে হামিদাকে কিছু একটা বুঝিয়ে দেবে, ভয় পাবার কারণ হিসেবে। নূরবানুর প্রসঙ্গ তোলা যাবে না। হামিদাকে নিয়ে ঘরে ঢুকলো, বিছানায় শুতে যাবে। এবার হামিদার দিকে তাকাতেই তার পুরো শরীর কেঁপে উঠল। কোথায় হামিদা? তার মৃত স্ত্রী নূরবানু দরজার সামনে দাঁড়িয়ে আছে। এবার তার গলা পেঁচিয়ে আছে একটা শঙ্খচূড় সাপ। অদ্ভুত হিসহিস শব্দ তুলছে ওটা। এই সাপটাকেও সে মেরে ফেলেছিল নূরবানুকে মারার পর। আতঙ্কে চিৎকার করে উঠল রাজ্জাক। ছুটে পালাবে সেই উপায়ও নেই। দরজার সামনে নূরবানু ভয়ঙ্কর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে এসব? এগিয়ে আসছে নূরবানু তার দিকে, দুটো হাত তার গলার দিকে এগিয়ে আসছে। আর কিছু সহ্য করা সম্ভব না রাজ্জাকের কাছে। জ্ঞান হারালো সে। এরপর যখন চোখ খুললো তখন সকাল। তার কপালে জল পট্টি। হামিদা ওকে টেনে বিছানায় তুলতে পারেনি, মেঝেতেই শুয়ে আছে সে। হামিদার চোখে মুখে আতঙ্ক। সে নিশ্চিত একটা পাগলের সাথে তার বিয়ে হয়েছে। রাজ্জাক বিব্রত বোধ করছে, নতুন বউকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে যে তার মৃত স্ত্রী নূরবানুকে ওর শরীরে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, এটা কি করে সে বলে? সেদিন সন্ধ্যার পরও এমনটাই দেখল রাজ্জাক। সন্ধ্যা নামার পরেই হামিদার চেহারা পরিবর্তন হয়ে তার মৃত স্ত্রী নূরবানুর রূপ নিল। এবার অবশ্য ভয় দেখালো না নূরবানু, এমনভাবে ঘরে চলাচল করতে লাগলো যেমনটা বেঁচে থাকতে করত। অবশ্য চেহারা নূরবানুর মতো হলেও আচরণ কথা বলার ধরন হামিদার মতোই রইল। চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে রাজ্জাক। হামিদা তার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে এলেই আবার হামিদাকে স্বাভাবিক লাগে। এই ব্যাপারটা শুধু ঘটে ঘরের ভেতরেই। হামিদাকে সন্ধ্যা হলেই তাই ঘর থেকে বের করে দেয় রাজ্জাক। আতঙ্কে অস্থির হয়ে ওঠে ওর মন। কিছুতেই নূরবানুকে খুন করা উচিত হয়নি তার। সন্ধ্যা হলেই নূরবানুর অতৃপ্ত প্রেতাত্মা ভর করে হামিদার উপর। এক সন্ধ্যায় রাজ্জাক তার প্রতিবেশী কালু মিয়াকে ঘরে নিয়ে আসলো। যদিও তাকে কিছু বলেনি এইসব সম্পর্কে,
ঘরে ঢুকতেই বুক মোচর দিয়ে উঠল রাজ্জাকের। নূরবানু গলায় সাপ পেঁচিয়ে ঘরের এক কোনায় বসে আছে। হামিদা নেই। সে কালোর দিকে তাকালো। কালোর চেহারায় কোনো ভয় ভাব নেই। সে স্বাভাবিক কণ্ঠে ওই দিকে তাকিয়ে কথা বলছে, মানে কালো হামিদাকে দেখছে আর সে তার মৃত স্ত্রীকে। অথচ ঘরে মেয়ে লোক একটাই। ঘর থেকে বেরিয়ে ইনিয়ে বিনিয়ে কালুকে জিজ্ঞেস করল, ঘরে উল্টোপাল্টা কিছু সে দেখেছে কিনা। কালু অবাক হয়ে বলে, কি উল্টোপাল্টা দেখবো, তোর নতুন বউ তো মাশাল্লাহ। বড় বাজারের একটা চালের আড়তে কাজ করে রাজ্জাক। এখন হারে হারে টের পাচ্ছে প্রথম স্ত্রীকে খুন করা কিছুতেই উচিত হয়নি তার। নিশ্চিত কিছুদিন পরেই পাগল হয়ে যাবে সে। এমনটা দেখতে থাকলে এমনিতেই হামিদার চোখে সে আধা পাগল প্রমাণিত হয়েছে। কিন্তু নিজের এই অদ্ভুত ভয়ের বিষয়ে হামিদার সঙ্গে আলাপও করতে পারছে না সে। পাছে সব কিছু ফাঁস হয়ে যায়। বিয়ের 7 বছর পার হলেও কোনো বাচ্চা হচ্ছিল না তাদের। রাজ্জাক নূরবানুকে বলে তার একটা বংশধর লাগবে, এর জন্য দ্বিতীয় বিয়ে করা আবশ্যক। তার স্ত্রী খেপে যায়। সে কিছুতেই রাজ্জাককে বিয়ে করতে দেবে না আবার। নূরবানুর ভাই বড় গুন্ডা, খুনের মামলাও আছে তার বিরুদ্ধে। নূরবানু তার ভাইয়ের ভয় দেখায়, বলে বিয়ের নাম নিলে ভাইকে দিয়ে শায়েস্তা করাবে তাকে। এক প্রকার বিরক্ত হয়ে ওঠে রাজ্জাক নূরবানুর উপর। ইচ্ছে করে বউকে খুন করে ফেলতে, কিন্তু সে জানে তার খুনের কথা ফাঁস হলেই নূরবানুর ভাই ওকেও খুন করে ফেলবে। একদিন বাজারে যাচ্ছে ঘুর পথে, হঠাৎ একটা শঙ্খচূর সাপকে দেখল পথের ভেতর দিয়ে জঙ্গলের ভেতর যাচ্ছে। কৌতূহলতা নিয়ে ওটাকে অনুসরণ করে দেখল একটা আম গাছের পাশের গর্তে ঢুকে যেতে। কাকতালীয় ভাবেই সেদিন আড়তে কাজ করছে, এমন সময় শুনল গ্রামের কয়েকজন লোক এক বউয়ের মারা যাওয়ার প্রসঙ্গে আলাপ করছে। আলাউ পাড়ায় নাকি শাক তুলতে গিয়ে সাপের ছোবলে মারা গেছে এক বউ। তখনই চিন্তাটা মাথায় ঢুকলো রাজ্জাকের, সাপে কামড় দিয়ে যদি নূরবানুকে মারে তাহলে কেউ ওকে সন্দেহ করবে না। তাছাড়া নূরবানুর ভাইয়ের এলাকায় নূরবানুর পৈতৃক সম্পত্তি আছে বেশ খানিকটা, সেটা পেতেও অসুবিধে হবে না। আর বড় কথা, সে আবার একটা বিয়ে করতে পারবে, হয়তো সন্তানের মুখ দেখবে এবার। নূরবানুর সাথে সংসার করে সে হাঁপিয়ে উঠেছে। বাজারে আড়তের কাজ করায় অনেক মানুষের সাথেই পরিচয় আছে ওর। সে এক সাপুড়িকে টাকা দিয়ে সাপ কিভাবে ধরতে হয় সেটা শিখে নেয়। সাপুড়ের বেশিন সাপ দিয়ে শিখতে হয় ওকে। কাউকে সে এই খুনের সাথে চড়াবে না, এটা সে আগেই ঠিক করে রেখেছিল। সাপ ধরার কৌশল তার আয়ত্তে এসে গিয়েছিল, তাই গর্ত থেকে সেই শঙ্খচূর সাপটাকে বের করে একটা মাঝারি স্টিলের ড্রামে আটকে ফেলে। রাতে নূরবানু যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ওটাকে নামিয়ে দেয় নূরবানুর বুকের উপরে। প্রথমে ওটা কামড়াতে না চাইলে কৌশলের শব্দ না করেই ওটাকে খেপিয়ে তোলে সে। সাপের কামড়ে ঘুম ভাঙে নূরবানুর। লাফিয়ে উঠে একটা লাঠি দিয়ে পিটিয়ে সাপটাকে মারে রাজ্জাক। আবেগে কেঁদে ফেলে নূরবানুকে জড়িয়ে। লোক ডাকে, ওছা আসে, কিন্তু কিছুতেই বাঁচানো যায় না নূরবানুকে। এই ঠান্ডা মাথার খুনের কথা অন্য কেউ তো দূর, নূরবানুও টের পায়নি। সে মরার আগে ক্ষমা চায় রাজ্জাকের কাছে, ওকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়। গ্রামে সাপুর কামড়ে মারা যাওয়াটা তেমন অস্বাভাবিক কিছু না, কেউ ওকে সন্দেহ করেনি। এরপর থেকে সব কিছুই তো স্বাভাবিক চলছিল। প্রায় 1 বছর পর দূর গ্রাম থেকে বিয়ে করে এনেছে হামিদাকে। কিন্তু এখন কি থেকে কি হয়ে গেল? তাহলে দোষ রয়ে গেছে ওই ঘরটায়? এটা বুঝতেই লোক এনে ঘরটা ভেঙে ফেলল সে। উঠানের উল্টো পাশে সম্পূর্ণ নতুন টিনের ঘর তুলল। কেউ এত ভালো ঘর কেন ভেঙে ফেলছে জিজ্ঞেস করলে বলল, নতুন বউয়ের পছন্দ হয় নাই ওই ঘর। সেই ঘরে ওঠার পর আনন্দের সাথে রাজ্জাক অনুভব করল, সন্ধ্যা নেমে আসলেও ঘরে অস্বাভাবিক কিছুই ঘটছে না, হামিদার চেহারার কোনো পরিবর্তন ঘটছে না। আনন্দের সাথে দ্বিতীয় স্ত্রীর সাথে জীবন শুরু করে সে। এরপর 2 বছর কেটে যায়, তাদের একটা ছেলে হয়েছে। হামিদার সব আতঙ্ক দূর হয়ে গিয়েছিল অনেক আগেই। সে ভেবেছিল একটা পাগলের সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু নতুন ঘরে ওঠার পর আর কোনো অস্বাভাবিক আচরণ করেনি সে। দুপুরবেলা আড়ত থেকে ফিরেছে রাজ্জাক। উঠোনের দক্ষিণ পাশে রান্নাঘর। অভ্যেস মতো রান্নাঘরের পাশে গিয়ে হামিদাকে জিজ্ঞেস করল, কি পাক হয়েছে গো আজ? চুলার সামনে বসে থাকা মেয়েটা তার দিকে মুখ উঁচু করে তাকালো। কোথায় হামিদা? নূরবানু বসে আছে বিড়িতে, একদম আগের দিনের মতো, যখন সে বেঁচে ছিল। রাজ্জাকের দিকে তাকিয়ে বলল, হাত মুখ ধুইয়া বসেন, খানা প্রায় তো। আর একটা চিৎকার দিয়েই মূর্ছা গেল রাজ্জাক।
হামিদা দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে মুখে পানি ছিটা দিল রাজ্জাকের। অনেকক্ষণ ছাকানোর পর চোখ খুলল রাজ্জাক। তার মুখের উপর হামিদাকে ঝুঁকে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এরপর থেকে প্রায়ই আবার অমন হতে লাগল। হঠাৎ হঠাৎ হামিদার চেহারা বদলে তার চোখের সামনে নূরবানু হয়ে যায়। সে চিৎকার করে জ্ঞান হারায়। কবিরাজ ডাকা হলো। নূরবানু প্রসঙ্গে সে কারোর সাথেই কথা বলল না। যখন বুঝতে পারল এই সমস্যার সমাধান সহজে হবে না, তখন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। হামিদার চেহারা নূরবানুর মতো রূপান্তরিত হয়ে গেলেও সে যেহেতু আগের মতো স্বাভাবিক আচরণ করে, ভয় দেখায় না, তাই রাজ্জাক নূরবানুর রূপে হামিদাকে দেখেও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। যদিও তার চোখে ভয় খুব ভালো করেই উপলব্ধি করতে পারে হামিদা। সে কিছুতেই বুঝতে পারে না হঠাৎ হঠাৎ তাকে দেখে এত ভয় পায় কেন রাজ্জাক। হামিদা আর একটা জিনিস নিয়ে আতঙ্কে আছে, তার ছোট ছেলেটা বড় হয়েছে। এই সময়ে বাড়ির পিছনে একটা সাপকে কয়েকবার দেখেছে সে। শঙ্খচুর সাপ ওটা, দেখেই চেনা যায়। রাজ্জাককে কথাটা বলতেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। লোক আনিয়ে ছোপছাড় ভালো মতো পরিষ্কার করালো, নিজেও খুঁজে দেখলো সাপের কোনো গর্ত খুঁজে পায় কিনা। কিন্তু সবাই জানে সাপের আতঙ্ক কতটা ভয়ঙ্কর, আর ওগুলোর আবাস খুঁজে বের করা কত কঠিন। সাপটা খুঁজে পেল না কেউ। হামিদা প্রায় রাতেই দুঃস্বপ্ন দেখে সেই সাপটাকে। ওটার সাথে উঠানে খেলা করছে ওর ছেলে বকুল। হামিদা চিৎকার করে বকুলকে দৌড়ে যেতে বললে, কিন্তু বকুল ওটার কাছে গিয়ে খপ করে ওঠার মাথা ধরে। তখনই সাপটা কামড়ে ধরে বকুলকে। চিৎকার করে ঘুম থেকে ওঠে হামিদা। রাজ্জাককে এই স্বপ্নের কথাও জানায় সে। রাজ্জাকের আচরণ দিনে দিনে আরো অস্বাভাবিক হয়ে আসছে, সব সময় কেমন মশলে থাকে, ভয়ে ভয়ে কথা বলে হামিদার সাথে, বিড়বিড় করে নূরবানুর নাম নেয়। নূরবানু যে রাজ্জাকের প্রথম স্ত্রী ছিল তা হামিদা জানে। ভাবে, প্রথম বউকে খুব ভালোবাসত মনে হয় লোকটা। গভীর রাতে শরীরে কারো ঝাঁকুনির স্পর্শে ঘুম ভেঙে গেল রাজ্জাকের। চোখ মেলতেই দেখলো নূরবানু তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। খোলা জানালা দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় স্পষ্ট তার গলায় পেঁচিয়ে থাকা সাপটা দেখা যাচ্ছে। ঝট করে ডান দিকে তাকালো সে। মাঝখানে বকুল শুয়ে আছে, তার পাশে হামিদা। তাহলে নূরবানু কিভাবে আলাদা হয়ে এলো? চিৎকার করতে গিয়ে গলায় জোর পেল না। নূরবানু কেমন মিহি কণ্ঠে বলে উঠল, অনেকদিন হয়েছে, পুলার শখ ছিল, পূরণ হয়েছে, এখন আমার লগে চলেন। তোতলাতে তোতলাতে রাজ্জাক বলল, আমি সব জানি, আপনি আমারে খুন করেছিলেন, আমি আপনারে মাফ করে দিছি। নূরবানু আমারে সাপে কামড় দিয়েছে, তাই আমি সর্পভূত হইছি। এতদিন সাধনা কইরা আরেকটা সব জোগাড় করছি, ওইটা এখন আপনারে কামড় দিয়ে মারবে, আপনিও সর্পভূত হবেন, তারপরে আমরা একসাথে আবার সংসার করব। এসব কি বলো? আর কিছু বলার সুযোগ পায় না রাজ্জাক। চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে নূরবানু। তার বুকের উপর বসে আছে একটা শঙ্খচূড়। সে চিৎকার করে উঠল, আর সেই মুহূর্তেই ছোবল বসিয়ে দিল সাপটা। চিৎকারের শব্দে ভয় পেয়ে শিশু বকুল কেঁদে উঠল। হামিদা উঠে হতভম্ব হয়ে দেখল রাজ্জাকের বুকের উপর থেকে একটা সাপ মেঝেতে নেমে যাচ্ছে। সে দ্রুত শিশুকে কোলে তুলে নিয়ে ঘরের এক কোণে চলে এলো। চিৎকার করতে লাগলো ভাঙা কণ্ঠে কাঁদতে কাঁদতে। রাতেই ওঝা আনা হলো। সে সব রকম তন্ত্রমন্ত্র করে জানালো বিষ পুরোপুরি নামিয়ে ফেলা হয়েছে রাজ্জাকের শরীর থেকে, আর কোনো বিপদ নেই। সকাল 8টায় মারা গেল রাজ্জাক। ওঝা আনায় যে কাজটা হলো, সে বাড়ির উঠানের পাশের একটা আম গাছের গর্তের ভেতর সাপটাকে আবিষ্কার করল। সবাই পিটিয়ে মারল ওটাকে। গ্রামের মানুষ বড়ই আতঙ্কিত হলো আর আফসোস করল। আহা, জামাইবউ দুজনেই আগে পরে সাপের কামড়ে মারা গেলাম।